ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এক টি টোয়েন্টি ম্যাচে চারশত আটত্রিশ রান বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও আইপিএল এর আজকের ম্যাচে হয়েছে তা আইপিএল এর চতুর্দশ আসরে আজ মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস দুই দলেরই এটি ছিল প্রথম ম্যাচ আর এই ম্যাচে হয়েছে চারশো আটত্রিশ রানে রোমাঞ্চ শাষ্টোদ্ধকর ম্যাচের শেষ বলে নাটকীয়তায় পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস ম্যাচের শেষ পর্যন্ত লড়েছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন এদিন স্যামসন করেছেন মাত্র তেষট্টি বলে একশো উনিশ রান সাত ছক্কা বারো চারে সাজানো ছিল তার একশো উনিশ রানের ইনিংসটি তবে শেষ রক্ষা করতে পারেননি ইনিংসের শেষ বলে আউট হয়ে বিদায় নিয়েছেন তিনি যার মাধ্যমে চার রানের জয় পেয়েছে পাঞ্জাব কিংস এদিকে দিনের শুরুতে টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজস্থান ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান তুলেছে পাঞ্জাব পাঞ্জাবের হয়ে দারুণ ব্যাটিং করেছেন কে এল রাহুল তিনি করেছেন একানব্বই রান এছাড়াও ক্রিস গেইলের চল্লিশ দীপক হুদার চৌষট্টিতে ভর করে দুইশো রান তুলেছে তারা রাজস্থানের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন সাকারিয়া তিনটি উইকেট পেয়েছেন জবাবে এই রান তারা করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেও জয় পায়নি রাজস্থান রয়্যাল নাটকীয়তায় ভরপুর ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কিংস পাঞ্জাব